আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি ইসলামিয়া তাবাসসুম। অবরোধের সমর্থনে রাজধানীতে বিভিন্ন স্থানে বিরোধীদের বিক্ষোভ। ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রিজভী। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ঢালি রিমান্ডে। ফের ইসির সঙ্গে বৈঠকে বসেছে ইইউ। শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন অব্যাহত গতিতেই চলবে, সুব্রত চৌধুরী। দেশের মাটিতে শেখ হাসিনাকে আর ভোটাধিকার হরণ করার নির্বাচন করতে দিবে না জনগণ, পিপলস পার্টি। 42 প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। সমাবেশে যোগ দিয়ে মান্না বললেন, আমি দালাল না। সাবেক এমপি পটন সহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা। সিলেটে আরেকটি কূপে গ্যাসের সন্ধান। রাজশাহী বোর্ডে 3 বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন। সিয়েরা লিওনে সামরিক ঘাঁটিতে হামলা, জরুরি অবস্থা জারি। এবং পাকিস্তানের প্রেসিডেন্টকে অপসারণের সুপ্রিম কোর্টে পিটিশন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি সহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী 48 ঘন্টার অবরোধের সমর্থনে প্রথম দিন রাজধানীতে বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিক্ষোভ করেছে বিরোধীরা। আজ রোববার সকাল থেকে অবরোধের সমর্থনে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেন বিরোধী দলের নেতাকর্মীরা। বিএনপি এবং অঙ্গসংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী, এলটিপি, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ এবং 12 দলীয় জোটের নেতাকর্মীরা রাজধানীতে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল করেছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবার ভারতের অবস্থানের সমালোচনা করলেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ভারত সরকার এবং তাদের দেশের রাজনীতিবিদদের বোঝা উচিত বাংলাদেশের জনগণ কেন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এটি কর্তৃত্ববাদী সরকারকে সমর্থন দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজ রোববার ঢাকার বনানী এলাকায় অবরোধের সমর্থনে মিছিল এবং সমাবেশের বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, তাদের অর্থাৎ ভারতের উচিত বাংলাদেশের জনগণ যা চায় সেটাকে সমর্থন দেওয়া। বাংলাদেশ ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা, দুদেশের মধ্যে বাণিজ্যের ভারসাম্য না থাকা সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ভারতের ভূমিকার সমালোচনা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। রাজধানীর মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালি সহ 3 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর 2 আসামি হলেন মোহাম্মদ রিয়াজ হোসেন এবং মোহাম্মদ উজ্জ্বল মিয়া। এর আগে মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই অনেক ভক্ত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশনারের সঙ্গে বুধবার বিকেলে বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন। রোববার ইসি সূত্রে তথ্য জানা গেছে, 22 নভেম্বর বৈঠক করতে আগ্রহ প্রকাশ করে সিইসিকে একটি চিঠি দিয়েছে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ইমেইলে হোয়াইটলি সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতিপূর্বে মত বিনিময় করায় ইসিকে ধন্যবাদ জানায়। চিঠিতে সিইসিকে ইইউ রাষ্ট্রদূত লিখেছেন, নির্বাচন কমিশনের বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত জানার আপনার দপ্তরে একটি সভায় অংশ নিতে সুযোগ চাই। আগামী 27 নভেম্বর বিকেল 3টায় বৈঠকের জন্য সময় চেয়েছে ইইউ, তবে ওই ইমেইল আলোচনার জন্য নির্দিষ্ট এজেন্ডা উল্লেখ করেনি। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন অব্যাহত গতিতেই চলবে বলে জানিয়েছে গণফোরামের নির্বাহী সভাপতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আজ রোববার সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনী তফসিলের বাতিলে 48 ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সফল করতে বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম এবং বাংলাদেশ পিপলস পার্টি। মিছিল শেষে একথা জানান তিনি। এর আগে মিছিলটি রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু করে পুরানো পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি বলেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা আর ভোটাধিকার হরণ করে নির্বাচন করতে দিবে না জনগণ। দেশের জনগণ 7 জানুয়ারি নির্বাচন বয়কট করেছে এবং একমাত্র দাবি তুলেছে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ চাই। আজ রোববার সকালে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিলে তিনি এই কথা বলেন। আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, গণফোরাম তথ্য এবং গণমাধ্যম সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, সংক্ষিপ্ত সমাবেশের সঞ্চালনা করেন গণফোরাম ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সঞ্জিদ রহমান শুভ। গতবারের তুলনায় এবার শতভাগ ফেল করা শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গতবার শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 50টি, এবার সংখ্যা এসে দাঁড়িয়েছে 42টি। রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো যুগপদ আন্দোলনে দেখা যাচ্ছিল না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে। অবশেষে আজ রোববার বিরোধীদের ডাকা অবরোধে প্রকাশ্যে দেখা গেল ডাকসুর সাবেক এই ভিপিকে। সেখানে বক্তৃতায় তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না দালাল না।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে তিনি সভাপতিত্ব করেন। মান্না জানান, তিনি অসুস্থ ছিলেন। আসলে তিনি এখনো অসুস্থ এবং কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল না, কিন্তু এর মধ্যে মাহমুদুর রহমান মান্না কোথায় প্রশ্ন উঠায় তিনি এখানে এসেছে বলে জানান। সরকারি 581.98 কোটি টাকা মূল্যের 71,801 মেট্রিক টন সার আত্মসাতের অভিযোগে সাবেক এমপি কামরুল আশরাফ খান পোর্টন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করাচ্ছে দুর্নীতি দমন কমিশন। আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান কমিশনের ঢাকা 1 কার্যালয়ে মামলাটি দায়ের করে। মামলার অন্য আসামিরা হলেন পোর্টন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন, মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল আলম বাদল, প্রতিষ্ঠানটির উত্তরবঙ্গ প্রতিনিধি মোহাম্মদ শোয়াবার হোসেন এবং খুলনা এবং নওয়াপাড়া প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান। সিলেটের গোয়াইন ঘাটে অনুসন্ধান চালিয়ে আরেকটি কূপে গ্যাসের সন্ধান পেয়েছে সিলেট গ্যাসফেল লিমিটেড। 203 কোটি টাকা ব্যয়ে একটি অনুসন্ধান কূপ খনন করে 43.7 বিলিয়ন ঘনফুট নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে এতে। এই কূপটি থেকে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে জানিয়েছে সিলেট গ্যাসফিল্ড কর্তৃপক্ষ। সিলেট গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, হরিপুর গ্যাসফিল্ড থেকে 8 কিলোমিটার দূরে গোয়াইন ঘাটের এই খাগড়ার হাওড়ে 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত গ্যাস অনুসন্ধানে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ চালায় সিলেট গ্যাসফিল্ড লিমিটেড কোম্পানি। রাজশাহী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার HSC পরীক্ষায় পাশের হার 78.46%। করোনা মহামারীর কারণে 2020 সালে শতভাগ শিক্ষার্থীর অটোপাসের পর এটি সর্বনিম্ন পাশের হার। গত বছর এই বোর্ডে 81.60 এবং 2021 সালে 97.29% পরীক্ষার্থী পাশ করেছিল। আজ রোববার দুপুরে 2:30 দিকে রাজশাহী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশ করা হয়। রাজধানীর ফ্রি টাউনে একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ করাচ্ছে অস্ত্রধারী কিছু লোক। এরপর থেকেই পুরো সিয়েরা লিওনে জারি করা হয়েছে কারফিউ। সরকার রোববার এক বিবৃতিতে বলেছে, রাজধানীর প্রধান ব্যারাক ইউল বার ফোর্সে এই হামলার প্রতিরোধ করা হয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। এ অবস্থায় নাগরিকদের ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে সরকার, কারণ ওই হামলাকারীদের খুঁজছে বিভিন্ন বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বার্তা সংস্থা AFP প্রত্যক্ষদর্শীরা বলছে, রোববার সকালে তারা রাজধানীতে ভারী গুলি বিনিময় এবং বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে অপসারণ করতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশনকারী মনে করেন, প্রেসিডেন্ট হিসেবে তার বিতর্কিত ভূমিকার পরিপ্রেক্ষিতে আলভির আর পাকিস্তানের প্রেসিডেন্ট পদে থাকা উচিত নয়। গোলাম মুর্তজা খান নামের ওই পিটিশনকারী গতকাল শনিবার সংবিধানের 184/3 অনুচ্ছেদের অধীনে এই পিটিশন দাখিল করেন। এতে তিনি প্রেসিডেন্টের সচিব এবং আইন এবং বিচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী হিসেবে উল্লেখ করেন। এ খবর দিয়েছে জিওটিভি। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটাতে লাইক করুন। এর সঙ্গে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।